আয়োজনের শুরুটা করব কেনাকাটার গল্পে। ঈদ উপলক্ষে জমে উঠেছে রাজধানীর এক একটি শপিং মল, দিনে কিংবা রাতে, যেখানে রয়েছে ক্রেতার সর পদচারণা। বিকিকিনির গল্পে বেশ খুশি বিক্রেতারাও। বিভিন্ন দোকান ঘুরে কেনাকাটার ঝামেলা এড়াতে সবাই কিন্তু চায় পরিবারের সকলের জামা কাপড় একটি নির্দিষ্ট জায়গা থেকে কিনতে, এবং তা হতে হবে অবশ্যই রিজনেবল প্রাইসে। দর্শক, ঈদ কেনাকাটার আয়োজনে আমি জেবিন আজ আছি মোহাম্মদপুরে তেমনই একটি ফ্যাশন হাউসে। চলুন ঘুরে দেখি এখানকার ঈদ আয়োজন। অনেক ভালো লাগছে, এবার অনেক 2 বছর পর ঈদ মার্কেটে আসা হলো। ঈদের কালেকশন মাশাল্লাহ ভালোই দেখতে পাচ্ছি, ভালোই লাগছে এসে। মোটামুটি 2-3টা শপিং মলে আমি ঘুরলাম। লাস্ট 2 ইয়ার্স তো আমরা আসলে করোনার জন্য সেরকম শপিং করতে পারিনি, তো এবার আসলে প্রত্যেকটা বুটিক হাউস থেকে শুরু করে সবগুলো জায়গায় কালেকশনটা অনেক ভালো দেখতে পাচ্ছি। বিশেষ করে পাঞ্জাবের কালেকশনটা অনেক নতুন আর কি। আগেও আমি সারা থেকে নিয়েছিলাম, তাদের কালেকশন এবং অ্যাজ ইউজুয়াল হবে, তাদের প্রাইসও রিজনেবল আর কি। এবছর হচ্ছে যে আমাদের অনেক কালেকশন আসছে, জর্জেটের ভিতরে কটন, সিনথেটিক বা ভিস্কোস টাইপের অনেক কালেকশন আসছে। পাঞ্জাবি কালেকশন, মেন্সের ক্যাজুয়াল শার্ট, ফ্লোরাল প্রিন্টের মধ্যে কালেকশনগুলো রাখা হয়েছে। ক্রেতারা যখন ঈদ কেনাকাটায় ব্যস্ত সময় কাটাচ্ছে, তখন তাদের সাথে আসা ছোট্ট সোনামণিরা কিন্তু এখানে থাকা একটি প্লেগ্রাউন্ড আছে, যেখানে সুন্দর খেলাধুলায় মুহূর্ত কাটাচ্ছে। এই ছিল আজকের ঈদ আয়োজনে। শাভিন জেবিন, চ্যানেল 24, ঢাকা।